কাতার বিশ্বকাপে মরুর বুক অশ্রুতে সিক্ত করে বিদায় নিয়েছিলেন ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মরক্কোর বিপক্ষে হারের পরে পর্তুগিজ তারকার সে কান্না হৃদয় ছুঁয়েছিল অনেক আর্জেন্টাইন সমর্থকেরও। তবে বিভিন্ন খবরে বলা হয়েছে সেদিন রোনালদোর কান্না দেখে খুশি হয়েছিলেন মরক্কোর উইঙ্গার সোফিয়ান বুফাল। সে খবরটিকে ভুয়া হিসেবে দাবি করেছেন বুফাল নিজেই। গত বছরের 10 ডিসেম্বর হয়তো স্মরণীয় হয়ে থাকবে রোনালদোর জীবনে। সেদিন মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে শুরুর একাদশে রোনালদোকে না রাখা এবং 1-0 গোলে হেরে যাওয়াকে মেনে নিতে পারেননি CR7। হারের পরে মাঠের মধ্যে কান্নায় ভেঙে পড়েন রোনালদো। সম্প্রতি গোল.কমের এক খবরে বলা হয় সে সময় রোনালদোর কান্না দেখে বেশ খুশি হয়েছিলেন সোফিয়ান বুফাল, মজাও নাকি পেয়েছিলেন। তবে গোল.কমের আরেক খবরে বুফালের বরাত দিয়ে বিষয়টিকে মিথ্যা ভুয়া বলা হয়েছে। খবরে বলা হয় রোনালদোর কান্না দেখে খুশি হওয়ার বিষয়টি ভুয়া বলে দাবি করেছেন বুফাল। বিষয়টি নিয়ে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। বিশ্বকাপের সেই ম্যাচটিতে মরক্কোর হয়ে একমাত্র গোলটি করেছিলেন ইউসুফ এন-নেসিরি। 51 মিনিটে রোনালদোকে মাঠে নামানো হলে তিনি সমতায় ফিরতে অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সফলতা আসেনি, তাতে কান্না করে ছাড়তে হয়েছিল বিশ্বকাপের ময়দান।